সূচক সামান্য বেড়ে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,353-তে। বেচাকেনা হয়েছে 797 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 36টির আর কমেছে 80টির দর, অপরিবর্তিত রয়েছে 227টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের আশিস কার্য দিবসে মার্কেট নিউট্রাল নোটে শেষ হয়েছে। গতদিনের তুলনায় মার্কেটের ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি, তবে লাস্ট উইকের তুলনায় ইন্ডেক্স কমেছে অ্যারাউন্ড 57 পয়েন্টস এই উইকে। লাস্ট উইকে টার্ন ওভার গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ছিল, কিন্তু এ সপ্তাহে টার্ন ওভার গ্র্যাজুয়ালি কমেছে এবং আজকে টার্ন ওভার ছিল মাত্র 800 কোটি টাকার মতো। সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজকেও আমরা খেয়াল করেছি যে লার্জ নাম্বার অফ কোম্পানির প্রাইসের খুব একটা পরিবর্তন হয়নি। আমরা মনে করি যে বেশিরভাগ অনেক ইনভেস্টররাই এখন দে অন দ্য সাইড লাইন্স এবং তারা মার্কেটের মুভমেন্টকে অবজার্ভ করছে। ওভারঅল মার্কেটের মুভমেন্ট যথেষ্ট স্লো পেসড এবং মার্কেটের এখন ভলেটিলিটি কম বলে আমরা মনে করি।